কি শুরু হয়ে গেছে ভিডিও? কেমন লাগছে? ভালো লাগছে তো? এতদিন পর দেখে মনে হচ্ছে যে এই আবার কেন ফিরে এলো, আর এতদিন কেন ভিডিও বানাচ্ছিলাম না, অবশ্য আমি পড়াশোনা করছিলাম। সেটা এমনিতে মিথ্যা কথা খুব একটা নয়। আর এটা তোমরা মনে করছো আমি কি কারণে করছি, একদম তোমরা ঠিক ধরেছো, এটা ফ্যাশনের জন্য নয়, এটা আমার পাওয়ার লেগে গেছে সত্যি করেই। এরকম বেশি ভালো লাগছে না এইটা পড়ে, আমার মনে হয় না চশমাটা খুব একটা খারাপ হয়েছে বলে। তো হ্যালো বন্ধুরা, আমি সায়ন, ইন্ট্রোটা করে নিই। আজকের ভিডিওতে আবার আমি গিলতে চলেছি কিছু খাবার, ইডলি, মশলা ইডলি। এখন পরীক্ষা চলছে জানি, অনেকজনা বলবে পড়াশোনা কর গিয়ে এখন কি করছিস এসব ব্লগ ব্লগ। আরে বাবা, পড়াশোনাই করছিলাম, মন বসতেছে না গো, মন বসতেছে না, কি করবো, পড়াশোনা এখন অবশ্য হয়ে এসছে, লাস্ট তো হয়ে গেছে, এই কটা অঙ্ক করছিলাম, পরের দিন নাকি আমার অঙ্ক পরীক্ষা, যে আমি বইটা এখন খুলছি যেখানে আমার অঙ্ক হচ্ছে না, তার মধ্যে আমি ব্লগ করছি, সেটাও তোমরা দেখবে না, আমি এমনি আনখায় করছি, তোমরা এখানটা থেকে বন্ধ করে চলে যেতে পারো, না যেও না, ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দিয়ে যেও। তো আজকে খাবো মশলা ইডলি বা কিছু একটা আলাদা ধরনের ইডলি, তোমাদেরকে দেখাবো আমি। তো যদি পছন্দ হয় লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, যা খুশি করে দেবে, আমি কিছু জানি না, ব্যাস আমি এখন অঙ্ক করে নিই কটা, আর এই চমু পাড়ার চশমাটা আবার করে নিই, এই সায়ন থেকে আবার হেয়ার কামস চমু সায়ন। তো সব ঠিক আছে, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আমাকে গিলতে দেখার জন্য, কিছু মিনিট ওয়েট করে যাও, বেশি বড় করবো না ভিডিওটা, আমারও অত আন খায় সময় নষ্ট করার মতন সময় নেই। তো যদি ব্লগটা তোমরা তোমাদের ভালো লেগে থাকে, যেটা বললাম সেটা করে দিও, ব্যাস আমি আর গেতে পারছি না, চলো। সো যেই কারণে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে এইটা, কিছু একটা টাইপ অফ ইডলি। তো ইডলি যতটা শুনেছিলাম হেলদি, এটাও যতটা মনে হচ্ছে হেলদি, তো আমি এটা খেয়ে দেখি তারপরে বলছি। এই চাটনিটা আলাদা, এটা এটার সাথে আসেনি, এটার সাথে দু রকমের চাটনি এসেছিল, একটা ইমলির একটা নারকেলের। তো আমি ফ্রন্ট ক্যামেরা অন করছি, তারপরে বাকিটা দেখাচ্ছি। তো এইখানে এইটা ফার্স্ট বাইট, অবশ্যই অসাধারণ খেতে, নারকেল চাটনিটাও টেস্ট করে যাক। এটা নিই, লাল চাটনিটাতে একটু লাগাই, এটা টাইপ অফ এক্সপেরিমেন্টাল বলতে পারো, এটা ওরা দেয়নি, আমি নিজে ট্রাই করছি নিজের রিস্কে, কেমন লাগে দেখা যাক। তো চাটনিটার সাথেও খুবই ভালো লাগছে এমনিটা, যে চাটনিটা তো খুবই অসাধারণ খেতে। আমাকে এবার খেতে দাও, পাখা বন্ধ করে বসে আছি, ভিডিওটা এখানে বন্ধ করলাম, খুব বেশি বড় করলাম না, তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো, আমি খেতে উঠে আবার পড়তে বসতে হবে। যাই হোক, রাখলাম, বন্ধ করলাম ভিডিওটা, ভালো লাগলে নিশ্চয়ই করে দিচ্ছি, যা যা করতে বলেছিলাম, ব্যাস বাই।